আগের ম্যাচে দুর্দান্ত জয়ের পর এই মুহূর্তে আত্মবিশ্বাসের তুঙ্গে মেনিন ব্লু। বিশেষত সিরিজের প্রথম ম্যাচেই রানের খরা কাটিয়ে যেভাবে ফর্মে ফিরেছেন শিখর রাহুলরা, তার নিশ্চয়ই আশ্বস্ত করবে বিরাটদের। অন্যদিকে নিজেদের অভিষেক ম্যাচেই অনবদ্য পারফরমেন্স দিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা এবং ক্রুণাল পান্ড্যা। জোফরা আর্চার না থাকায় বেশ কিছুটা নখদন্তহীন মনে হচ্ছে ইংরেজ পেস অ্যাটাকেও। তবে ব্রিটিশ বাহিনীর বড় ভরসা অবশ্যই জনি বেয়ারস্টো, জেসন রয়ের মারমুখী ফর্ম। অধিনায়ক মর্গান লাগাতার ব্যর্থ হলেও এই ম্যাচ কোনো মতেই হাতছাড়া করতে চাইবেন না তালিকার ফার্স্ট বয়রা। অন্যদিকে বিরাটের ভাবনার বিষয় অবশ্যই তরুণ অনভিজ্ঞ পেস অ্যাটাক। গত ম্যাচে ভালো পারফরমেন্স দিলেও ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং এর সামনে তিলমাত্র ভুলি যে যথেষ্ট, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাই একদিকে যখন বিরাটরা চাইবেন গত ম্যাচের অনবদ্য পারফরমেন্স ফের একবার ফিরিয়ে আনতে, অন্যদিকে আহত বাঘের মতো কামড় দিতে চাইবেন ইংল্যান্ড। কারণ এই ম্যাচ জিতলে টেস্ট, টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও পকেটস্থ করতে চাইবে ভারত। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।